আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইতি খানম। রায়পুরায় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরায় পাড়াতলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 29 সেপ্টেম্বর শুক্রবার বিকালে আলীনগর বাজার মাঠে সম্মেলনে পাড়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সানাউল্লাহ আহমেদ ছানেকে সভাপতি এবং মোহাম্মদ শাউন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচন করে 5 সদস্যের কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী পাঁচ রায়পুরা আসনের 6 বারের নির্বাচিত সংসদ ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সুযোগ্য সন্তান রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ। এ সময় অনুষ্ঠানে রাজীব আহমেদ পার্থ বক্তব্যে বলেন, রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ছেলে হিসেবে আমার অনেক সুযোগ ছিল। আমি কিন্তু বিদেশে গিয়ে বিলাসে জীবনযাপন করতে পারতাম। আমার জীবনে সবকিছু আত্মত্যাগ করে আমি আমার ভূমিকা পালন করে যাচ্ছি। আমরা সবাই একত্রিত হয়ে তৃণমূল জনগণের ভাগ্য পরিবর্তন করব। আগামী নির্বাচনে পাড়াতলী ইউনিয়ন থেকে নৌকাকে বিজয়ী করতে হবে, এমন কথা বলেন ছাত্রলীগের নেতাদের। যে নৌকার বিজয়ে একমাত্র বাংলাদেশকে আলোর পথে নিয়ে যাবে। আমরা নিজেদের আত্মত্যাগ করে রাজ্যের নামে রাজ্যের ছেলে হিসাবে আমার কিন্তু বিশাল সুযোগ ছিল জীবনে। আমার বাবা যখন মন্ত্রী ছিলেন, 1000 কোটি টাকার মালিক হতে পারতাম। আমি বিদেশে বিলাসী জীবন যাপন করতে পারতাম। আমি কিন্তু জীবনে সবকিছু আত্মত্যাগ করে, আমি যেরকম বজলুর রহমান, এ কে এম বজলুর রহমান তার জীবনে সকল কিছু আত্মত্যাগ করে তার ছেলেরা শিখেছে। আজ তুমি পাড়াতলি চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন, একজন এসএসএফ চিফের ভূমিকা পালন করছেন, আমিও রাজ্য সাহেবের সন্তান হিসাবে আমি আমার ভূমিকা পালন করে যাচ্ছি। এখানে জয়ী হয়েকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমি পাড়াতলি ইউনিয়নে নৌকাকে কিভাবে বিজয়ী করতে হয়, আজকে সকল বিভেদ ভুলে গিয়ে যেরকম এক মঞ্চে একসাথে উপস্থিত হয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধার সন্তান জুয়েল ভাই এবং আমি আরেকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজু সাহেবের সন্তান হিসাবে আমরা দুই বীর মুক্তিযোদ্ধার সন্তানের দিকে তাকিয়ে তোমাদেরও জীবনে সকল কিছু আত্মত্যাগ করে, বিলাসী জীবনে সব কিছু ত্যাগ করে আমাদের তৃণমূলের জনগণের জন্য আমরা কিভাবে ভাগ্য পরিবর্তন করতে পারি, গ্রামকে কিভাবে শহরে পরিণত করতে পারি, সেই সবে আমি তোমাদের সকলের ভূমিকা কামনা করছি। আমি ঘোষণা দিচ্ছি, প্রথমে সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ কে, আরেকজন আছে সাংগঠনিক সম্পাদক বায়েজিৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি আজিজুল হক নিলয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন মিয়া। রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরীর সাইকেলের সভাপতিত্বে এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক ফেরদৌস কামাল জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তুহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহি, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব হাসান জামিল বাদল, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক বাবু প্রদীপ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি আলামিন হোসাইন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি রাতুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয়, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, চরমদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম ফকির সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। বাংলাদেশ ছাত্রলীগ পাড়াতলী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সানাউল আহমদ খান। আমার উপজেলা চিন্তা আছে বিভিন্ন আছে, অনুরোধ করবো পাড়া দিনের সভাপতি যে মর্যাদা হবে একটা সদস্যকে যাতে একেবারে মূল্যায়ন করা হয়, কারণ সদস্য ছাড়া সভাপতি সদস্যদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। সদস্য আসে বলেই
সভাপতি সাধারণ সম্পাদকের আজকে পদে পদবীর মূল্যায়ন রয়েছে, তাই যারা সদস্য থাকবে তাদের মন খারাপ করে দিতে চাই। এই একটি সংগঠনে 50 জন 60 জন 70 জন 100 জন সদস্য থাকে, সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, তার মানে এই না যে সভাকে সে বড় সে সভা তাদের সমন্বয় করবে, সবার পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করবে, উপজেলার কিন্তু যোগাযোগ করবে, এটাই সংগঠন নিয়ম, এটাই ধারাবাহিকতা। তো তোমাদের ভিতরে তো নির্বাচিত হবে, সবাই মিলেমিশে একসাথে কাজ করবে, কোনো গ্রুপিং কোন্দল যাতে না থাকে। আগামীতে আবার আমরা আমাদের সত্য দেখতে পারবো, এভাবে এই ভারতীয় ছাত্রলীগকে আমরা সুসংগঠিত করবো, চেষ্টা করবো এই 4 লাখের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলে পাড়াগুলোর ছাত্রীরা। ইনশাআল্লাহ আগামীতে তোমরা দেখে উপজেলা নেতৃত্ব দিতে পারো, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন শ্রীনগরের নেতা থাকেন চৌধুরী দিতে পারে, পাঁচই ভিগে উপজেলা দিতে পারে ইনশাআল্লাহ। এই ইচ্ছা আমার আছে, আমি চাই তোমাদের মধ্যে থেকে আগামী উপজেলা বলতে এমন নেতৃত্ব রাখবে। আমি চাই যে এই কমিটি ঘোষণা করবে রাজ্যবাহী পক্ষ থেকে তোমরা সুশৃঙ্খল ভাবে মাথা বেঁধে সেই রায় মেয়ে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হবে, কাঁধে কাঁধ দিবে, এখান থেকে ফেলে যাবে। তোমরা অবস্থান আছে রাজ্যসভায় যে এই কমিটি ঘোষণা করবে সবাই একমত হয়ে, সবাই একমত হয়ে কাঁধে কাঁধ দিলে কাজ করবে। তোমাদের মধ্যে বিশ্বাস এই আস্থা আমার রয়েছে, তাই বলে আগামী দিনে ভবিষ্যৎ রাজ্যবাহী শুধু প্রত্যুৎসরি সংগ্রাম চিত্র সাধারণ সম্পাদক দীপ্ত অভিনেতা সেবা রাজ্যমন্ত্রী রাজ্য আহমেদ পাত্র